আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ সূচকই বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বেড়েছে ডিএসইর গড় লেনদেনও। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 21.09 পয়েন্ট অথবা 0.34% বৃদ্ধি পেয়ে 6215 পয়েন্ট হয়েছে। ডিএস 30 5.65 পয়েন্ট অথবা 0.26% বৃদ্ধি পেয়ে 2199 পয়েন্ট হয়েছে। ডিএসই শরিয়া ইন্ডেক্স 4.3 পয়েন্ট অথবা 0.32% বৃদ্ধি পেয়ে 1358 পয়েন্ট হয়েছে। ডিএসই রেসিপি বোর্ড 71.81 পয়েন্ট অথবা 5.27% হ্রাস পেয়ে 1170 পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও বেড়েছে 0.28%, রিক্স বেড়েছে 0.01%। ডিএসইর গড় লেনদেন সপ্তাহ শেষে 87.24% বৃদ্ধি পেয়ে 227 থেকে 424 কোটি হয়েছে। দামি পরিবর্তনের ভিত্তিতে ইস্যুর সংখ্যা বেড়েছে 55টি, কমেছে 108টি এবং অপরিবর্তিত রয়েছে 224টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুর সংখ্যা বেড়েছে 230টি, কমেছে 146টি এবং অপরিবর্তিত রয়েছে 21টি। ডিএসইতে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে সপ্তাহ শেষে বেড়েছে মাত্র 6টি খাত, যার মধ্যে সার্ভিস সর্বোচ্চ বেড়েছে 1.1%, আইটি বেড়েছে 1%, ট্রাভেল বেড়েছে 0.9%। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে হ্রাস পেয়েছে 12টি খাত, যার মধ্যে জুট, সিরামিক, ট্যানারি অন্যতম ছিল। সপ্তাহ শেষে ডিএসইতে 135 কোটি টাকা লেনদেন হয়ে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে বিএসসি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 131 কোটি টাকা লেনদেন হয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। 97 কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষে অবস্থান রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এদিকে জেএমআই হসপিটাল রিকোয়েজিট, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইস্টার্ন হাউস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাভানা ফার্মাসিউটিক্যালের দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে সপ্তাহ শেষে ওরিন ইনফ্লেশন, বিডি থাই ফুড, মনো এসপুর, রায়ানুইক্স, লিব্রা ইনফ্লেশনের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ডিএসসির এসএমই বোর্ডে স্টার অ্যাডহেসিভ, ওয়ান্ডার টয়েসের দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে মামুন অ্যাগ্রো, মাস্টার অ্যাগ্রো, কৃষিবিদ সিড, কৃষিবিদ ফিড লিমিটেডের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। গেল সপ্তাহে কোনো কোম্পানির বোর্ড মিটিং এবং রেকর্ড ডেট ঘোষণা করা হয়নি। ছিল আমাদের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রয়্যাল ক্যাপিটাল ফেসবুক, টুইটার, লিঙ্কডিন এবং পোর্টাল লিঙ্কে। আমাদের সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।